নমস্কার, আজ নতুনত্ব নিয়ে এসে গেছি। নতুনত্ব বলতে ইলিশ মাছের মাথা ভেজেছি, তেল করেছি, তারপরে হচ্ছে কি বলে ওটা, কি ভাজা, ও কাঁকরোল ভাজা, কাঁকরোল ভাজা, তারপরে হচ্ছে তোমার কাঁঠালের দানা ভাজা, মাছের ঝোল, ডিমের জ্যান্ত, রুই মাছের ঝোল, ডিমের এটাকে কি বলে, কোপ্তা বলে, যাই হোক, কোপ্তা না ডিমের ভাপা, না ওই ডিমের ভাপা আর কি, ডিম ভাপা আর টক। আর টকটা রোজই দেয়া হবে, যে কদিন থাকবে টক একবারে করে রাখি ফ্রিজের মধ্যে। টকটা দয়া করে আপনারা বলেন, পাঁপড় রোজ দিচ্ছে, পাঁপড় পাঁপড়টা বাদ দিয়েছি, এখন টকটা কেন করা হয় একবারেই, ওই জন্য টকটা যে কদিন থাকে সে কদিন তো দিতেই হবে। হচ্ছে মাছের ঝোল, ডিম ভাপা, টক, আর এই যে বলুন স্যার, আপনি কিছু বলুন। আমি কি বলবো, সবই তো বলে দিলে তুমি, সবই তো তুমি বলে দিলে, বলার নেই স্যার আপনার, আমার আর কিছু বলার নেই। আমার কাজ খাওয়ার, দুটো খেয়ে নেই, খান জানতো, রুই মাছের ঝোলটা আমি খুব ভালো খাই, নিমও আমি ভালো খাই, ব্যাস। মাছের মাথাটা রয়েছে, সে তো কচুর আনাও হলো না, কচুর ডাঁটা, ওই জন্য তেল করে রেখে দিলাম। জয় মা বলে সব খেয়ে নাও তো, তারপরে সব জায়গায় বৃষ্টি হচ্ছে কিনে যাই না, সকাল থেকে ঘুম ওঠাচ্ছে, মাঝে মাঝে হচ্ছে ছাগল তাড়াবার বৃষ্টি, ছাগল তাড়াবা। ডিম ভাপাটা খেয়ে বলো অবশ্যই কেমন হয়েছে। বুড়ো মানুষের জন্য একদম প্লেন হচ্ছে ডাল, আলু ভাতা আর ছোট্ট একটা চারা মাছের ঝোল, আর কিচ্ছু দেওয়া উচিত না। আসলে মাছ ডিম সব করতে হয়, আমার ছেলে মাছ খায় না, মেয়ে অত ভালো মাছ খায় না, ওর জন্য মাছ করলে আমাকে ডিমও করতে হয়। ঠিক আছে রাখি, খাও তুমি।